আমি এমএলএ নয়, এমপি নয়, আমি আপনার মতন একটা কর্মী। আপনারা যেমন বুথের কর্মী, আমিও একটা বুথের কর্মী। আমার লিডার মমতা ব্যানার্জি, যে মা বোনেদের লক্ষ্মী ভান্ডার করে দিয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একের পর এক প্রকল্প মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলার মানুষের জন্য করে দিয়েছে। তাই আমি বলতে চাই, আমার প্রধানদের, আমার পঞ্চায়েত সমিতির মেম্বারদের, কোনো মানুষ যদি কাজের কথা বলে, দল দেখা দরকার নাই, সে যে দলই করুক তাকে বসতে বলবেন, তার কাজটা যতটা পারবেন করে দেবেন, ঈশ্বর আল্লাহ আপনাকে আশীর্বাদ করবেন। কাকুর খ্যাঁক ঝ্যাঁক করেন না, কাকু অপমানজনক কথা বলবেন না, তার অন্তরে আঘাত লাগবে। আমরা তো মমতা ব্যানার্জির সৈনিক, কেন খ্যাঁক ঝাঁক করব, কেন মানুষকে আপন করে নিতে পারবো না? আমরা তো বাড়িতে মা বাবা আমাদের বকেছে ছোটবেলায়, তারপর তো মা বাবারা আপন করে নেয়, তো সেই রকমই ধরবেন? আপনি যদি পঞ্চায়েতের মেম্বার হন, সেই এলাকার আপনি গার্জেন, আপনি কাকু যদি বকে ফেলেন, কাছে ডাকবেন, এক কাপ চা খাইয়ে দেবেন, সব ভুলে যাবেন। আর আপনার চেয়ে যারা বড় তাদের সম্মান করবেন, এইটুকুই চাই, আর কিছু চাই না। তাই আজকে বলতে এসেছি খয়ড়াছুলের মানুষকে এবং খয়ড়াছুলের বুথের মানুষদের বলবো, আপনারা একটু মমতা ব্যানার্জির দিকে তাকাবেন, বাড়ি থেকে আলোচনা করবেন, এ ভোট মমতা ব্যানার্জির ভোট, দেবু ক্যান্ডিডেট নয়, এখানে ক্যান্ডিডেট হবে মমতা ব্যানার্জি, গোটা পশ্চিমবাংলায় ক্যান্ডিডেট হবে মমতা ব্যানার্জি। আজ আপনারা যদি মমতা ব্যানার্জিকে ভোট না দেন, আর তবে দেবু যদি না জিততে পারে, তাহলে তো সে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না। আজ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে, আজকে আপনারা বুথের মানুষরা, আজকে আমরা নেতা নয়, অরিজিনাল ভোট করে কারা? যারা বুথের কর্মী, যারা খেটে ভোট করে বুথের কর্মীরা, ছাত্র, যুব, মহিলা, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি খয়ড়াছুলের বুকে আমি আবার একটা জনসভা করব, এটা বিজয় সম্মেলন, ধান ফান উঠে যাক, অনেক চাষির ক্ষতি হয়েছে, মমতা ব্যানার্জি পাশে আছে, গরিবের জন্য কে আছে? মমতা ব্যানার্জি। চাষির জন্য কে আছে? মমতা ব্যানার্জি। বেকার ছেলে মেয়েদের জন্য কে আছে? মমতা ব্যানার্জি। সুখে দুঃখে মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে। তাই মা বোনেদের বলবো, আপনারা দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট দেন। আমি জানি অনেক লোক দেখাবে, লোক আগেও দেখিয়েছে, এখনো দেখাবে, মা যা দেবার নিয়ে নেবেন, লক্ষ্মীর ভান্ডার যে করেছে তাকে দু হাত ভরে ভোট দেবেন। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় থাকলে পশ্চিমবাংলাটা উন্নতি হবে। মমতা ব্যানার্জির কোনো অহংকার নাই, মমতা ব্যানার্জির কোনো গীতের নাই, সাধারণ ব্রাহ্মণ ঘরের মেয়ে, বাড়ি তার বীরভূম, একবারে মধ্যবর্তী ঘরের মেয়ে মমতা ব্যানার্জি। গরিবের কষ্টটা বোঝে, সাধারণ মানুষের কষ্টটা বোঝে, খেটে খাওয়া মানুষের কথা বোঝে, কৃষকের কথা বোঝে, চাষির কথা বোঝে, বেকার ছেলে মেয়েদের যন্ত্রণা বোঝে, ওর নাম মমতা ব্যানার্জি।